ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা জানেন যে কয়েকদিন আগে এই কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য 3 কিস্তি মহার্গ ভাতা বন্ধ করেছে। তবে আজকে নিউজে একটা খবর উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে মহার্গ ভাতার পরে আরও একটি ভাতায় কোপ পড়তে পারে, আর সেটা হলো ট্রান্সপোর্ট অ্যালাউন্স বা টিএ। আর সেই খবরটাই আপনাদেরকে বিস্তারিত শেয়ার করব। তার আগে দেখে নেবো যে ট্রান্সপোর্ট অ্যালাউন্স বা টিএটা কী। দেখুন, এখানে আছে রেট অফ ট্রান্সপোর্ট অ্যালাউন্স। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সিটি এবং তাদের লেভেল অনুযায়ী কিন্তু ট্রান্সপোর্ট অ্যালাউন্স পেয়ে থাকে। দেখুন, এখানে প্রথম কলমে আছে হায়ার টিপিটিএ, অর্থাৎ A1 সিটি যেগুলো আছে 6টা, সেখানে ট্রান্সপোর্ট অ্যালাউন্সের রেটটা হলো এরকম 7,200, 3,600, 1,350। আর যখনই ডিএ বাড়ে তখনই কিন্তু ওই ট্রান্সপোর্ট অ্যালাউন্সের সঙ্গে যোগ হয়ে যায়। এবং আদার প্লেস অর্থাৎ A1 সিটি বাদ দিলে যে জায়গাগুলো আছে সেখানে যে ট্রান্সপোর্ট অ্যালাউন্সটা সেটা হলো 3,600, 1,800 এবং 900। এইভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু প্রত্যেক মাসে এই ট্রান্সপোর্ট অ্যালাউন্সটা পেয়ে থাকে। এখন যেটা বলা হচ্ছে যে এতে হয়তো কোপ পড়তে পারে, তবে খবরটা কনফার্ম নয়, যেহেতু মিডিয়ায় এসেছে সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন খবরটা উঠে এসেছে News18 বাংলায়। ডিএর পর এবার সরকারি কর্মীদের আরও একটি ভাতায় পড়তে পারে কোপ। গত বৃহস্পতিবার কেন্দ্র ঘোষণা করেছিল 1.5 বছরের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্গ ভাতা বা ডিএ বন্ধ করা হচ্ছে। করোনা ভাইরাস ও তার জেরে লকডাউন পরিস্থিতি অর্থনীতিকে সামাল দিতে কড়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও একটি ভাতায় কাট ছাঁটের পরিকল্পনা করছে কেন্দ্র, তা হলো ট্রান্সপোর্ট অ্যালাউন্স বা সংক্ষেপে টিএ। টিএ ছাঁটাইয়ের বিষয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তবে অর্থমন্ত্রকের একটি সূত্র News18 ইন্ডিয়াকে জানিয়েছে, টিএ যদি স্থগিত করে কেন্দ্র তাহলে এক মাসে প্রায় 3,500 কোটি টাকা বেঁচে যাবে সরকারের। তাই সেক্ষেত্রে কেন্দ্রের কর্মচারী ও প্রশিক্ষণ বিভাগের এক আধিকারিকের বক্তব্য, কেন্দ্রের পরবর্তী নিশানা ট্রান্সপোর্ট অ্যালাউন্স হতে পারে। ধন্যবাদ।